সামাজিক যোগাযোগ মাধ্যমে কিডনি বেচা কেনা চক্রের মূল হোতা সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রাজধানীর নদ্দা এবং জয়পুরহাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র‍্যাব জানিয়েছে, চক্রটি গ্রাহকের কাছ থেকে 20 লাখ টাকার মতো নিলেও ডোনারকে দিত মাত্র 2 লাখ। সামাজিক যোগাযোগ মাধ্যমে লোভনীয় বিজ্ঞাপন, কিডনি বিক্রি করলেই আসবে টাকা, বাঁচবে জীবন, এমন মানবিক কথা বলে সাধারণ মানুষকে বোকা বানিয়ে বেআইনিভাবে কিডনি বেচাকেনা করে আসছিল একটি চক্র। রাজধানীর নর্দা ও জয়পুরহাট জেলায় অভিযান চালিয়ে একটি চক্রের মূল হোতা সহ 5 জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, চক্রের সদস্যরা 3 ভাগে ভাগ হয়ে সাধারণ মানুষের সাথে কিডনি কেনার চুক্তি করত, পরে তা ভারতে পাচার করা হতো। যাকে কিডনি দিবে বা যে কিডনি নিবে তাদের মধ্যে যে পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন হয়, এই ধরনের পরীক্ষা নিরীক্ষা তারা বাংলাদেশে বিভিন্ন হাসপাতালে করে থাকে। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার একটা উদ্দেশ্য তাদের মধ্যে থাকে। ট্রান্সপ্লান্টেশনের যে কাজটি তারা করে থাকে পুরোটাই পার্শ্ববর্তী দেশের বিভিন্ন স্বনামধন্য হাসপাতালে করে থাকে। তিনি জানান, কিডনি বিক্রির পর প্রতিশ্রুত টাকা দিত না চক্রটি, এরই মধ্যে শতাধিক মানুষের সাথে এমন প্রতারণার প্রমাণ পেয়েছে র‍্যাব। কিডনি ডোনেট করেছে 5 লক্ষ টাকার বিনিময়ে, কিন্তু তারা 2 লক্ষ টাকা পেয়েছে। গত 6 মাস যাবৎ তারা ঘুরছে, ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, তারা টাকা দিচ্ছে না। আমাদের কাছে এমন ভুক্তভোগীও আছে যে পার্শ্ববর্তী দেশে নিয়ে যাওয়ার পরে তাদের কিডনি ট্রান্সপ্লান্টেশন করার সময় ম্যাচিং করতে গিয়ে দেখা গেছে যে কিডনি ম্যাচ করেনি, তখন তাদের কাছ থেকে 70% লিভার কেটে রাখা হয়েছে। র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা বেশ কয়েক বছর ধরে কিডনি রোগী ও দাতা ব্যক্তিদের ভারতে নিয়ে গিয়ে কিডনি প্রতিস্থাপন করে আসছিল। আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ, ঢাকা।